দর্শক, এই পর্বে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু আগে বলছিলাম যে আমরা সোমেশ্বরী নদীতে নৌকা ভ্রমণে ছিলাম, এবার একটু আমরা দেখাই। আমরা হচ্ছে এই দিক থেকে এসেছি, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা বিজয়পুর যে বিজিবির ক্যাম্প আছে সেই ক্যাম্প থেকে একটু উত্তর পূর্ব দিকে নদীতে এসেছি, এবং প্রায় আধা ঘন্টার পথ। তো এখানে যদি একটু দেখাই নদীটা, এটা সোমেশ্বরী নদী, এটা শুকিয়ে গেছে, অল্প কিছু নাব্যতা আছে এবং অল্প পানি আছে, অল্প স্রোত রয়েছে। তো এখানেই মূলত অনেক বিরিশিরিতে যারা আসেন, চীনামাটির পাহাড় যারা দেখতে আসেন, তারা বিজয়পুর আসেন। সেই বিজয়পুর আসলে ওখান থেকে মানুষ নৌকায় করে এদিকটাতে আসেন, এবং এখন দুপুরবেলা লোক সমাগম খুবই কম, খুব বেশি নয়, বিকেল দিকে বেশি বাড়ে এমনটাই একজন বলছিলেন। তো এদিকটাতে যদি আমরা দেখাই, আমরা কথা বলে জানতে পারলাম যে এদিকটাতে কিছু আমাদের দেশের আদিবাসী যারা আছেন তারা বসবাস করেন। ঠিক আদিবাসীদের বসবাসের একটু পরেই হচ্ছে কাঁটাতারের বেড়া, তারপরে হচ্ছে ইন্ডিয়া, ওদিকে যাওয়া যায় না। তো নৌকা ভ্রমণ করতে করতে এই জায়গাটুকু পর্যন্ত আসা যায়, পারমিশন আছে, এবং ওদিক দেখছেন খুবই কম, অল্প কিছু মানুষ আছে, সেটা হচ্ছে কয়লা তুলে তারা স্থানীয় লোকজন, আর পর্যটকদের জন্য এইটুকুই সীমাবদ্ধ, এরপরে যাওয়া মানা, বিএসএফদের নিষেধ আছে, বিজিবির নিষেধ আছে। তো আসলে মোটামুটি সুন্দর বলা চলে, যে প্রাকৃতিক সৌন্দর্য বলেন, যে লোকেশনটা বলেন, বা যারা রিক্রিয়েশনের জন্য আসেন, বিনোদনের জন্য আসেন, এটা আসার মতো একটি জায়গা, এটাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। আমি পুরোটাই আপনাদেরকে একটু দেখাই। এখানে আরেকটি বিষয় যে প্রচুর বালি রয়েছে, এবং আমরা একটা জিনিস দেখলাম। দর্শক, আমি সবাইকে যদি একটু অবগত করাই বা একটা আনকমন জিনিস দেখাই, আমরা অনেকক্ষণ ধরেই এই বালির মধ্যে হাঁটছি, কিন্তু আপনারা যদি দেখেন যে কারুর পায়ে কিন্তু বালি লাগছে না। তো এটাই হচ্ছে এই সোমেশ্বরী বালুর বৈশিষ্ট্য, এবং দেখেন আমরা সবাই বালির মধ্যে হেঁটে আসছি, কিন্তু কারুর শুতেই কিন্তু বালি আসলে লাগেনি। তো এটা হচ্ছে আসলে এটার বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যের কারণেই এই বালু খুবই জনপ্রিয় এবং অনেক কাজে ব্যবহার করা হয়। এজন্য এখান থেকে প্রচুর পরিমাণে বালি উত্তোলন করা হয়, অনেক দূরে এখান থেকে সেগুলো নিয়েও যাওয়া হয়, এবং সরকারের প্রচুর রাজস্ব আসে, এবং এই বিরিশিরির যে বালু উত্তোলনের যে ব্যবসা আমি বলবো, এটা খুবই জমজমাট এবং সারা বাংলাদেশে প্রসিদ্ধ, অনেক দূর থেকেও আসেন। তো এদিকটাতে একটু দেখাই, পাহাড় আছে অল্প, একটু জুম করলে এই যে পাহাড়, এই পাহাড়ের পরেই হচ্ছে আদিবাসীদের বসস্থান, তারপরেই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের যে কাঁটাতারের বেড়া, সেই বেড়া। তো এই যে দেখেন আস্তে আস্তে লোক সমাগম বাড়ছে এদিকে। ওই যে এই পাশে আমি এখন যেটা দেখাচ্ছি, এখানটাতে ইন্ডিয়ার অংশ বেশি, জাস্ট শুধুমাত্র একটি রাস্তা রয়েছে বাংলাদেশের, আর রাস্তার দুই পাশেই হচ্ছে ইন্ডিয়া, এবং তারপরে একটি বিজিবির ক্যাম্প রয়েছে, ওই জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া যায়, তারপরে আর যাওয়া যায় না, এবং সেটা খুবই সংরক্ষিত এবং সীমাবদ্ধ, অটোতে করে যেতে হয়, খুব বেশি সময় বিজিবিরা থাকতে দেয় না, এরকম হচ্ছে অবস্থা। তো যাই হোক, আবার পরে আমরা বিজয়পুর যাব, বিজয়পুর গেলে তখন হয়তো ওখানকার আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো আমার মনে হয় যে আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে, এবং সময় সুযোগ যদি থাকে তাহলে আমাদের এই যে নৈসর্গিক নেত্রকোণা, এই নেত্রকোণা দেখার জন্য আসবেন ইনশাল্লাহ। আর যদি দূর থেকে কেউ আসতে চান আসেন, আমরা যদি কোনো ধরনের সহযোগিতা করতে পারি জানাবেন। আমি আবারও দেখাই, যে দেখেন বালিতে হেসে আসার পরেও পায়ে কিন্তু কোনো বালি নাই, আপনি দেখেন সে খালি পায়ে হাঁটছে, এবং পা তোলার পরে একটুও বালি কিন্তু পায়ে জড়াচ্ছে না। তো এটাই হচ্ছে এই সোমেশ্বরী বালির বৈশিষ্ট্য, আপনাদেরকে এই জিনিসটাই দেখিয়ে দিলাম।